হে নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কিতাবে পাওয়া যায়। হযরত আলী হুজুর যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত আলীর পায়েতে তীর বিদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী কাউকে ওই তীরে হাত লাগাতে দেয় না। আল্লাহর নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলীর পায়ে থেকে তীরটা টান দিয়ে বার করে নেবে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামেরা তীরটা টান দিয়ে বার করে নিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী বিন্দু মাত্র খবর রাখলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, তরুণেরা, সেই নামাজ আজও আমাদের কাছে আছে, কিন্তু ওই নামাজের স্বাদ, ওই নামাজের মজা আজ মুসলমান সমাজে আর পাওয়া যায় না। ওই মুসলমানই নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখা যায় মসজিদের ভিতরে নামাজের নিয়াত করে মসজিদের পাখা গুনছে। অনেক মুসলমানকে দেখবে মসজিদে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ডান দিকে একবার বাম দিকে তাকাচ্ছে। তার মানে হলো ওই মুসলমানটা নামাজ তো পড়ছে, কিন্তু নামাজে মজা পাচ্ছে না। এ নওজোয়ানেরা, আল্লাহর নামাজে দাঁড়িয়ে মজা না পাওয়ার কারণটা হলো আজকে আমাদের শরীরে সবার হারাম মাল ঢুকে গেছে। ঠিক না বে? ঠিক জোরে বলেন। সাহাবায়ে কেরামরা একটা খাজুর খেয়ে দিন কাটিয়েছে, কিন্তু হারাম মাল খাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বিরিয়ানি, আমরা ফ্রাইড রাইস খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, ভালো 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 মন্দ খাবার খাচ্ছি, সব হারাম মাল। ঠিক না বেটি? জোরে বলেন। কারণ আজকে প্রত্যেকটা অধিকাংশ মুসলিম ঘরে, ১০০র ভিতরে ৯০টা মুসলিম ঘরে আজকে মহিলা সমিতির মতো হারাম কাজ, সুদের কারবার ঢুকে গেছে। না যায় না? জোরে বলেন। ওই মাল খেয়ে হারাম রক্ত করে যদি নামাজে দাঁড়ান, আপনার নামাজে কখনো কি আর মজা পাবেন? এটা জোরে বলেন। কথা বলছেন না কেন? এই জন্য ইমাম সাহেব নামাজের কেরাত যদি একটু লম্বা করে দেয়, অনেক মুসল্লি দেখবেন বাইরে এসে সমালোচনা করে। আছে না নাই? আপনাদের এলাকায় রমজানুল মুবারক মাসে খতম তারাবি হয় না সুরো তারাবি হয়? একটু জোরে বলেন। সুরো? তাহলে তো বেঁচে গেলেন, মাশাআল্লাহ। আর ২৪ পরগনার অধিকাংশ মসজিদে আপনার খতম তারাবি হয়, মানে এক এক দিন এক পারা দেড় পারা করে তেলাওয়াত করা হয়। এখানে হয়, কিছু কিছু মসজিদে হয়। তো সাধারণত কোরআন তেলাওয়াত করবার নিয়ম হলো তারতিলের সাথে। কিভাবে? সুন্দরভাবে, শুদ্ধভাবে। দেখবেন কাবা শরীফে যখন আপনার রেখে দেন, কাবা শরীফে যখন আপনার তারাবি নামাজ হয়, কারি আব্দুর রহমান আস-সুদাইস, যিনি কাবা শরীফের প্রধান ইমাম, তিনি তেলাওয়াত করেন কত সুন্দর করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। করে না? করে না? এইভাবে এক পারা তেলাওয়াত করে তাদের 20 রাকাত নামাজ পড়তে সময় লেগে যায় 3 থেকে সাড়ে 3 ঘন্টা, প্রায় 4 ঘন্টার মতো। আর আমাদের এলাকার মসজিদে যদি এভাবে তারাবি হয়, ইমাম ছাড়া আর কাউকে পিছনে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে না। কেন? মুসলমান আজকে কোরআনে তেলাওয়াত শুনে, আল্লাহ রসুলের কথাবার্তা শুনে, আলোচনা শুনে মজা পাচ্ছে না, নামাজে স্বাদ পাই না, কোরআন তেলাওয়াতে স্বাদ পাই না। তার একটাই কারণ হলো মুসলমানের ঈমানটা আজকে ঠিক নাই। জোরে বলেন, ঠিক আছে? ঠিক নাই। নিজে তো ঠিক আছে, কিন্তু নিজে নামাজ কালাম পড়ে, হজ করে, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা, অথচ দেখা যাচ্ছে সেই হাজি সাহেবের বাড়িতে মহিলা গ্রুপ লোনের কাজকর্ম আছে। আছে না? জোরে বলেন। তাহলে আপনি খেলেন না, আপনার বাড়িতে যারা খাচ্ছে তাদের সঙ্গে আপনিও গোনায় জড়িয়ে গেলেন। আছে না নেই? জোরে বলছেন। বাপ আমার, আজকে মসজিদ থেকে আমাদের সমাজ ব্যবস্থা যা চলছে কেউ নিরাপদে নেই, জোরে বলে আছে কেউ নাই। আজকে একজন ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যে হক কথা বলবে, এখানেও ইমাম সাহেবকে টুটি টিপে ধরা হয়, আছে না নাই? সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না। হুজুর এলাকার অবস্থা খুব একটা ভালো নয়, যদি কড়া ভাষায় ওয়াজ করেন মুসল্লি কমে যাবে। আরে মুসল্লির সংখ্যা বাড়ানো বা কমানো এটা কোনো ইমামের দায়িত্ব নয়। আল্লাহর কোরআন, আল্লাহর বিধান যেটা আছে সেটাই ইমাম বুক ফুলিয়ে বলবে। তাতে এলাকার কে রাগ করলো, কে ভালো বললো, এটা কোনো আলেম, কোনো ইমামের দেখবার বিষয় না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকে সুদের কথা, ঘুষের কথা, জিনা ব্যভিচারের কথা মসজিদের মেম্বারে বলবে কিভাবে? অধিকাংশ যত এলাকার মসজিদের মুতাওয়াল্লি যারা আছে, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, এরাই সব অধিকাংশ ঘুষখোর আর সুদখোর। বাপ ঠিক না? কথা বলছেন না কেন? সবার কথা বলছি না, অধিকাংশ মসজিদের কমিটির যে সেক্রেটারি এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে আবার মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে, আছে না? আমার বাজা ভাইজনেরা, নওজোয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা নামাজের ভিতরে এতটা মজা পেতেন, এতটা তৃপ্তি পেতেন, এতটা স্বাদ পেতেন, তাদের শরীরে যদি তীর বিদ্ধ হয়ে যেত আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা তারপরেও নামাজকে ছেড়ে দিতেন না। কিতাবের ভিতরে লেখা আছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুইজন সাহাবাকে কাফেরদের উপরে নজরদারি রাখবার জন্য একটা পর্বতে চূড়াতে পাঠিয়ে দিলেন। এ নওজোয়ানেরা, আল্লাহর নবী দুইজন সাহাবী রাত্রে জাগ্রত অবস্থায় থেকে কাফের মুশরিকদের উপরে নজরদারি করে। এমত অবস্থায় দুইজন সাহাবী কথোপকথন বলে আলোচনা করে নিলেন সারাটা রাত। চলেন আমরা দুইজনে মিলে ভাগ করে নি, আমি ইবাদত করব, আপনি ঘুমিয়ে যাবেন, আর আমি ঘুমাবো, আপনি ইবাদত করবেন। হে নওজোয়ানেরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা যুক্তি করে নামাজে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী নামাজ পড়ে আর একজন সাহাবী ঘুমিয়ে আছে। এমত অবস্থায় দূর থেকে কাফের মুশরিকেরা আল্লাহর নবীর ওই সাহাবীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতে থাকে। একটা নয়, দুইটা নয়, 100খানা তীর আল্লাহর নবীর ওই সাহাবীর শরীরে বিদ্ধ হয়ে গেল। সাহাবী তারপরেও নামাজে পড়তে পড়তে এতটা স্বাদ, এতটা তৃপ্তি পাচ্ছিল, আল্লাহর নবী সাহাবী নামাজ ছেড়ে দেয় না, জোরে বলেন। এ নবী দিওয়ানারা, আল্লাহ রসুলের দ্বিতীয় যে সাহাবী ছিলেন তার ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন আল্লাহর নবী সাহাবীর শরীরে অনেকগুলো তীর বিদ্ধ হয়ে রয়েছে। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেছিলেন, এ রাসূল সাহাবী, এমন অবস্থা কিভাবে হলো তোমার? ওই সময় আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, হে রাসূলুল্লাহ সাহাবী, আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআনে তেলাওয়াত করছিলাম, দূর থেকে মনে হয় কাফের মুশরিকেরা আমার শরীরে এতগুলো তীর ছুঁড়ে মেরেছে। হে রাসূল সাহাবী, শুনে রেখে দাও, এতগুলো তীর আমার শরীরে বিদ্ধ হয়েছে, আমি নামাজে এত কিরাতে ভিতরে মগ্ন ছিলাম, আমি তীরের জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারি নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর, কত খুশু খুজুর সাথে নামাজ পড়েছেন, তীর শরীরে বিদ্ধ হয়েছে, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাহাবী বিন্দু মাত্র বুঝতে পারে নাই। আর আমাদের নামাজগুলো হয়ে যাচ্ছে সব ডিজিটাল নামাজ, বাপ ঠিক না বেটি? মসজিদে যাই, 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে আবার মসজিদ থেকে বার হয়ে যায়, আছে না? 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়নেওয়ালা মুসল্লি আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, মোরগের মতো, মুরগির মতো চাল টুকরে টুকরে খাচ্ছে, ঝপঝপ করে হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? কিন্তু একটা কিরাত তেলাওয়াত করতে গেলে কোরআনের তারতিল সহিভাবে তেলাওয়াত করতে হবে। তাসাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আপনার রুকুতে গিয়ে আপনার রুকুর তাসবিহ, সাজদার তাসবিহ, এগুলো ঠিকভাবে পড়তে হবে না? জোরে বলেন। কিন্তু নামাজ পড়ছে, নামাজিও বোঝে না আপনার কি পড়ছে সেটাও বোঝে না, কোনো রকম সাজদা দিয়ে বাস মসজিদ থেকে বার হয়ে যাচ্ছে। জান্নাত কি মামার বাড়ি নাকি যে গেলে না জান্নাত পেয়ে যাবেন? অত সোজা নয়। আপনাকে অবশ্যই যখন দুনিয়ার বুকে আপনি কোনো ইন্টারভিউ দেন, পরীক্ষা দেন, সেখানে আপনাকে বাজিয়ে নেওয়া হয় না? বলেন, আপনার ভিতরে যদি সেই যোগ্যতা না থাকে তাহলে আপনাকে সেই চাকরি দেওয়া হয় না। মনে রাখবেন মুসলমান, আমাদের প্রত্যেকের টার্গেট, আমাদের প্রত্যেকটা মুসলমানের টার্গেট হওয়া উচিত আল্লাহর জান্নাত। কি বলেন? আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাতকে পেতে গেলে যেমন দুনিয়াতে কেউ যদি বড় ডাক্তার হতে চায় তাহলে শুধু প্রাইভেট আর স্কুলে গিয়ে পড়াশুনো করে বড় ডাক্তার হওয়া যাবে না, তাকে আরও এক্সট্রা সময় দিয়ে রাত জেগে জেগে পড়াশুনো করে বড় ডাক্তার হতে হবে, বড় ডিগ্রি অর্জন করতে হবে। মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি শুধু আল্লাহর জান্নাত পাবেন এটা নয়। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ, সাথে সাথে আপনার আল্লাহর যে সমস্ত নিষেধকৃত জিনিস আছে সেগুলোকেও বর্জন করে তারপরে আল্লাহর দয়ার জান্নাতের হকদার হওয়া যাবে, ঠিক না বেটি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, এত বড় মুখে দাড়ি, কিন্তু এখনো পর্যন্ত মিথ্যা কথা বলা ছাড়তে পারে না। আছেন জোরে বলছেন না কেন? আল্লাহর নবী বলেছেন একটা সময় এমন আসবে আখিরি জামানাতে মানুষ সকালবেলা হবে ইমানদার, সন্ধ্যাবেলা হবে বেঈমান, সন্ধ্যাবেলা হবে ইমানদার, সকালবেলা হবে বেঈমান। এটাই সেই ফিতনার যুগ চলছে, ঘুটঘুটে অন্ধকার যে যুগটাকে বলা হয়েছে। বাপ, মুখে দাড়ি, নামাজি, তারপরেও টিভির সামনে দাঁড়িয়ে টানচার সিনেমা দেখছে। আছে না নেই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার কিভাবে সিনেমা দেখে? তাহলে তার নামাজটা সহি হয়েছে? বাপ, কথা বলছেন না কেন? আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক বললেন দুনিয়াতে যারা নামাজ পড়বে ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপিয়ার থেকে নামাজ তাকে দূরে সরিয়ে রাখবে। কিন্তু নামাজ পড়ে আবার মিথ্যা বলে, নামাজ পড়ে আবার সুদের কারবার করে, নামাজ পড়ে আবার হারাম ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে, তার মানে নামাজ তো পড়ে কিন্তু প্রকৃত নামাজ তার হচ্ছে। জোরে বলেন। এ নওজোয়ান তরুণেরা, আপনি যখন নামাজে যাবেন, নামাজে পড়বার জন্য আপনার শরঈ বিধান হলো আল্লাহ বলেছেন ইজা কুমতুম ইলাস সালাতি, যখন নামাজের ইরাদা করবে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু করতে হবে, তোমরা হাতের কোনই পর্যন্ত ধোবে, মুখটাকে মাসা করবে, আপনার মাথাটাকে মাসা করবে, পায়ের টাকনুটা ভালো করে ধুয়ে নেবে। এ নওজোয়ানেরা, যদি কোনো মুসলমান বিনা ওযুতে নামাজ পড়ে তার নামাজ কি হয়? জোরে বলেন। তাহলে আপনার নামাজ পড়তে গেলে পবিত্রতা অর্জন করা লাগবে না? লাগবে না। এটা হলো আপনার বাহ্যিক পবিত্রতা অর্জন হয়ে গেল, ভালো করে গোসল করলেন, ওযু করলেন, কিন্তু মদ এক ব্যাগ খেয়ে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হবে কেন? হবে না। ওযু করেছেন তো? হবে? জোরে বলেন, হবে। এ নওজোয়ানেরা, তাহলে একটা মদখোর ওযু গোসল করে আতর মেরে পারফিউম মেরে যদি মদ খেয়ে মসজিদে যায় তাকে বার করে দেবেন না? দেবেন না। এটা জোরে বলেন। তাহলে মদখোর মদ খেয়েছে তাই তার মসজিদে জায়গা হয় না, অথচ ওই মসজিদের কাতারেই প্রথমে সুদখোর দাঁড়িয়ে আছে, তাকে কেউ বার করে। জোরে বলেন। আপনাদের এলাকায় সুদখোর আছে নাকি? হ্যাঁ, কথা বলে না, এই মরেছে আর কথা বলছে না। হুজুর কি ওয়াজ করলেন এখন? এই ওয়াজ তো বাপ আমি করিনি, এ তো আল্লাহ কোরআনের ভিতরে করেছেন। সুদটাকে আমার আল্লাহ পাক হারাম করেছেন। কি জোরে বলেন? আমার আল্লাহ পাক বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বললেন ব্যবসা তোমাদের জন্য হালাল, ওয়া হাররামার রিবা সুদটা হলো তোমাদের জন্য। জোরে বলেন। এ নওজওয়ানেরা, দুনিয়ায় যারা সুদের কারবার করে অর্থাৎ টাকা ছেড়ে রাখে, কাউকে ১০০ টাকা ধার দিল কন্ট্রাক্ট, এক মাস পরে দেবে ১১০ টাকা দেবে, ওটাই হলো। এই জোরে বলেন কেন? ১০০ টাকা দিয়েছো তুমি, ১০০ টাকাই নেবে, ১০ টাকা বেশি নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? এ নবী পাকের দিওয়ানারা, তার মানে আল্লাহর ভয় ওই মুসলমানের ভিতরে নাই। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর নবী এক রাত্রিতে স্বপ্ন দেখেছিলেন। আল্লাহর নবী বললেন দুইজন অচেনা মানুষ আমাকে কোথায় নিয়ে গেল, লম্বা ঘটনা, সুদখোরের বন্দনা দেওয়ার জন্যে বলছি। আল্লাহর নবী বললেন এমন একটা জায়গায় আমি চলে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম একটা রক্তের নদী রয়েছে, ওই নদীর মাঝখানে একটা মানুষ সাঁতরে নদীর কিনারায় আসার চেষ্টা করে। যখনই নদীর কিনারাতে চলে আসে আবার আল্লাহর ফারিস্তারা তাকে পাথর মেরে মেরে নদীর মাঝখানে পাঠিয়ে দেয়। আল্লাহর নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ইয়া আখি জিবরাইল মান হাউলাই, এরা কারা, এরা কারা? ওই সময় আল্লাহর নবীকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গরিবের রক্ত আত্মসাৎ করত, অর্থাৎ সুদের কারবার করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ এদেরকে এইভাবেই শাস্তি এখানে দিতে থাকবে। নাউযুবিল্লাহ। এ নওজোয়ানেরা, যেমন সুদ খাওয়াটা হারাম তেমনই ভাবে সুদ দেওয়াটাও। দেওয়া যাবে, কিন্তু অনেক প্রশ্ন আসে। একটা গরিব মানুষ খুব অসুস্থ হয়ে গেছে, ১ লক্ষ টাকা দরকার। কত? জোরে বলেন। ১ লক্ষ টাকা দরকার। আপনার কাছে গিয়ে হাত পেতেছি, আপনি বলছেন তো টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবো না কিভাবে দেবেন? 1 লক্ষ দেব, কিন্তু 1 বছর পরে থেকে 20,000 টাকা বেশি দিতে হবে। আমি জায়েজ একবারও বলবো না, হারাম হারামই, কিন্তু আপনি যে মানুষটার প্রতি হেসান করলেন না। এই ক্ষেত্রে কোনো গরিব মানুষ যদি সুদ নিয়ে ফেলে, হারাম জেনেই খেতে হবে। অনেকে বলে আমার তো কোনো উপায় নেই, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে, এটা ভেবে নয়, হারাম হারাম ভেবেই করবেন। আল্লাহর কাছে তাওবা করবেন। তবে যে বান্দা যে দিল না তার সাইজ আল্লাহ করবে না, করবে না। একটু জোরে বলেন। এ নওজোয়ান তরুণেরা, এই জন্য যেমন ভাবে ওযু করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার প্রয়োজন রয়েছে, তেমনই ভাবে যদি কারোর শরীরটাও নাপাক হয়ে যায়, ওই অবস্থায় নামাজ পড়লে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? জোরে বলেন। কেন? অন্তরের ময়লা, অন্তরের নোংরা, এটাকেও সাফ করবার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। দামি সাবান মেখে গা পরিষ্কার করলে আর ভিতরে পুরো দুর্গন্ধ, মাকাল ফলের মতো। তুমি কার মতো? মাকাল ফলের মতো, দেখতে আপেলের মতো, কিন্তু ভিতরে ফেঁড়ে দেখো পুরো কালো গু ভর্তি হয়ে গেছে, ঠিক না? জোরে বলেন। মুসলমান, কল অন্তরটাকে পরিষ্কার করতে হবে, সাথে সাথে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পবিত্রতা অর্জন করে নামাজ পড়লেই সেই নামাজ পড়ে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যাবে। একবার জোরে বলে। তাহলে এই সুদের মতো নিকৃষ্টতম হারাম কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে না? হবে না? কারা কারা ছেড়ে দেবেন? হাত তোলেন তো দেখি। আপনি করেন? কারা কারা ছেড়ে দেবেন? হাত তোলেন না। আমি কি সত্যি হাত তুলতে বলবো? আমার চাচা একজন হাত তুলেছে। আপনি সত্যি খুব সাহসী। কেউ? আমি হুজুর সাহস পাই না হাত তুলে বসে আছে। আপনি সত্যি কি কাজ করেন নাকি? আল্লাহ আপনাকে হেদায়েত দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো কত আল্লাহর ওলি এখানে বসে আছে, বাপ আছে না নাই? আছে না নাই, উনি হয়তো হাত তুলে ফেলেছে। আর এখানে আরো কত বড় বড় আল্লাহর ওলি আছে, ওনার থেকে বড় বড় আল্লাহর ওলি হাত তুলছে না। বাপ কেউ না জানলে আল্লাহ জানে না, জানে না? এ মুসলমান জোরে বলে জানে না, জানে না? দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত সুদখোর থাকবে, ওই সুদখোরের কারণে আল্লাহ দুনিয়ার জমিনে আযাব আর গজব নাজিল করবে। দুনিয়ার জমিনে কোনো মসজিদ যদি বড় থাকার পরেও ওই মসজিদ যদি ভর্তি না হয়, মুসল্লির সংখ্যা যদি না বাড়ে, ওই মসজিদের বদদুয়ার কারণে আল্লাহ গ্রামবাসীর উপরে বালা মুসিবত নাজিল করবে। তাহলে মুসলমান সুদের কারবার ছাড়তে হবে। যে মসজিদটাকে আবাদ করেছেন, যে মসজিদটাকে নির্মাণ করেছেন, ওই মসজিদের খোরাক অর্থাৎ মুসল্লি দিয়ে ভরপুর করতে হবে। রাজি আছেন? বলছে হুজুর ওয়াজ করে তুমি বাড়ি চলে যাও, তারপরে ভোরের বেলা দেখো 3 থেকে 4 জন, ঠিক না? বেঠিক জোরে বলেন। তাহলে এই ওয়াজ নসিহাত হয়ে লাভটা আমার কি, জোরে বলেন, কোনো লাভ হলো? বছর কি বছর ওয়াজ নসিহাত হচ্ছে, ইমাম সাহেবরা মাশাআল্লাহ আলেমরা এত আলোচনা করবার পরেও মসজিদে নামাজি মুসল্লির সংখ্যা বাড়ছে না। তার কারণটা কার, দোষটা কার, জোরে বলেন? আপনারা সবাই তো জেনে গেছেন, তারপরে দুনিয়ার মোহে ছুটছেন, দুনিয়ার ভালোবাসায় ছুটছেন। ক্ষান্ত হয়ে যান, যে পর্যন্ত গিয়েছেন ওখানে স্টপ করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আজকে বেঁচে আছেন, কালকে সন্ধ্যায় কি হবে আপনি জানেন? জোরে বলেন, জানেন না? আজকে আমি একটা মাইয়াতাকে কবরস্থ করেছি, কিন্তু যে মাইয়াতা মারা গেছে আমি তার আগের দিন দুপুরবেলা তার সঙ্গে কথা বলেছি। বললো, বেটা আমার বড় কষ্ট হচ্ছে, কসম খুদার আমার খাওয়া দাওয়া করতে কষ্ট হচ্ছে। কথা বলেছি, কিন্তু ওই মহিলাটা জানতে পারলো না যে আগামীকাল সকাল না হতে হতে আমি মরবো, এটা আমার লাস্ট দিন। জেনেছিল? জানে নাই। তাহলে এখানে আমরা যারা বসে আছি, আমি যে কথা বলছি বাড়ি পর্যন্ত যাব, আগামীকাল আবার ওয়াজ করতে পারবো, বিশ্বাস আমার আছে? জোরে বলেন, নাই। সময়ের গ্যারান্টি যখন কেউ দিতে পারবেন না, তাহলে কিসের আশায়, কার ভরসায় আপনি দুনিয়াতে বসে আছেন? যে না আমার বয়স হলে তখন নামাজ পড়বো। মুসলমান মনে রাখবেন, মরবার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না। আল্লাহর আজল পরিপূর্ণ হয়ে গেলে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে কোথায় যেতে হবে? সেই জন্যে এখানে যত মুসলমান আছেন অন্তত পক্ষে একটু আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, জোরে বলেন আমার সঙ্গে, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককেই নামাজি বানিয়ে দেন। জোরে বলেন, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। মুসলমান আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নামাজ যদি না পড়েন, পৃথিবীর যার সঙ্গে আপনার মোহাব্বত থাকুক না কেন, স্বয়ং যদি সেটা কাবা শরীফের ইমামের সাথেও আপনার সম্পর্ক থাকে আর আপনি বেনামাজি হন, আপনার মৃত্যুর পরে তামাম পৃথিবীর ইমানদাররা যদি এক জায়গায় হয়ে একত্রিত হয়ে বেনামাজির জন্য দোয়া চায়, আল্লাহ সবার দোয়াকে ফিরিয়ে দেবে। বেনামাজির কবরের আযাব আল্লাহ মাফ। জোরে বলেন, কার ভরসায় বসে আছেন? আমি মারা গেলে অমুক আলেমকে এনে দোয়া করাবো, আমি মারা গেলে অমুক হুজুরকে এনে দোয়া করাবো। কোন হুজুরের দোয়া আপনি বেনামাজি, আমি দোয়া করবো আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহর মাফ করে দাও না। ফারিস্তা বলল, শিগগিরই হাত নামা, মাথা ফাটিয়ে দেবো, বেশি চিন্তা করবি না, ঠিক না? বেনামাজির জন্য দোয়া করাও, জোরে বলেন। এমন লাইন করে যান যেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়, বাপ ঠিক না? বেঠিক, এক ওয়াক্ত নামাজ নেই, কালাম নেই, পুরো ফিরাউন নমরুদের মতো মৃত্যু হচ্ছে, আর তার জন্য মুসলমানরা কেঁদে কেঁদে দোয়া করছে। বাপ রাগ করছে? আল্লাহর নবী বলেছেন, একটা মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি কাফের তো বলতে পারবো না, পারবো? কোনো মুসলমানকে ডাইরেক্ট কাফের বলা যাবে? যাবে না। তাহলে আপনি কেমন মুসলমান? আল্লাহ আপনাকে যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আপনি ইমানদার মুসলমান বলে দাবি করেন, অথচ আল্লাহর ঘরে গিয়ে একটু সময় দিতে পারেন না, আপনি কেমন মুসলমান? একটু বিবেককে প্রশ্ন করবেন। আল্লাহর কসম করে বলছি, রাগ করবেন না বাপ, একটু বাড়ি থেকে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ পাঠালো কিসের জন্যে, আর দুনিয়াতে এসে আমরা করছিটা কি? আপনার পাগলামি সেরে যাবে। ভালো হওয়ার জন্যে 1000 ওয়াজ নসিহত লাগে না, ভালো হওয়ার জন্য একটা কথার দ্বারাই মানুষ পরিবর্তন হতে পারে না, পারে না। শুধু হলো আমাদের চিন্তা ভাবনা চেতনা। মুসলমান একটু চিন্তা করবেন, আল্লাহ তৌফিক দান। সকলে বলি আমিন। দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার মেন কথা হলো, এত আলোচনা, এত সভা জলসা এগুলো হওয়ার পরেও মুসলমানের ভিতরে পরিবর্তন না হওয়ার আরও একটা কারণ আমি যেটা নিজের অল্প অভিজ্ঞতায় ভেবে দেখেছি, কোনো মানুষ যদি সহজে কিছু পেয়ে যায় সেই জিনিসের মূল্য মানুষ দিতে চায় না। ঠিক না বেটি? জোরে বলেন। আপনি আমার কাছ থেকে পানি পড়া নিতে আসবেন, আমি যদি ফ্রিতে পানি পড়া দিয়ে দিই আপনি বাড়ি থেকে চিন্তা করবেন যে ফ্রিতে হয়ে গেল কি না জানি হবে। যদি বলতাম পানিতে ফু দেবো 500 টাকা দাও, আপনি হিসাব করে পানিটার ব্যবহার করতেন, কেন 500 টাকা আমি নিয়েছি। ফ্রিতে একটা তাবিজ লিখে দেবো, আপনি আপনার বাড়িতে চালে গুজে রাখবেন, আর 1000 টাকা নিয়ে করব। অবশ্যই আপনি যত্ন করে রাখবেন। তাহলে ফ্রিতে সহজে কোনো জিনিস পেলে মানুষ সেই রত্নকে মূল্য দিতে চায় না। ঠিক না বেটি? আসলে আমরা সহজে ইসলামটা পেয়ে যাওয়ার কারণে ইসলামের মর্যাদাটা আমরা দিতে পাচ্ছি না, কিন্তু যারা কষ্ট করে ইসলামটাকে পেয়েছেন তাদের কাছে ইসলামের মূল্যটা ছিল আলাদা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট করে হযরতে বিলালের নাম শুনেছেন না? ইনি কে? মুসলমানদের মুয়াজ্জিন। একবার জোরে বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো হাবশি দেশের মানুষ ছিলেন, কিন্তু ইসলামটাকে তিনি প্রচুর কষ্ট করে মেহনত করে পাওয়ার কারণে তার জান দিয়েও ইসলাম থেকে তিনি কখনো বার হয়ে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহর নবীর খাতিকাত নিয়ে যখন ঈমানের কালিমা তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল তিনি মক্কার কুফারে কুরাইশ, নাম ছিল যার উমাইয়া, ওই উমাইয়ার কিতদাস ছিল। উমাইয়া বিলালের খবরটা জানতে পেরে হযরত বিলালকে ডাক দিয়ে বলল, এ বেলাল তুমি নাকি মক্কার ওই মুহাম্মাদের ফাতিহা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো? এ বেলাল, এই ঘটনাটা কি সত্য ঘটনা? ওই সময়তে আল্লাহ রাসূল সাহাবী জবাবে বলেছিলেন, হে আমার মুরিদ উমাইয়া, আপনি যে কথাটা শুনেছেন একেবারে সত্য কথা। আমি আল্লাহ রাসূলের দিয়ে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওই সময় তো উমাইয়া বলেছিল, হে বেলাল আমার কৃত দাস তুমি আর মুহাম্মাদের ফাতিহাত দিয়ে কলেমা পড়েছো, আমি উমাইয়া এটা কখনোই মেনে নিতে পারবো না। এই বেলাল, বলো তুমি তোমার মুহাম্মাদকে ছেড়ে দেবে কিনা? কে বলছে? মুনিব গোলামকে বলছে, এ বেলাল তুমি মুহাম্মাদকে ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল উমাইয়াকে ডেকে বলেছিল, এ উমাইয়া, আমি বেলাল তোমার কিতদাস হতে পারি, তোমার চাকর হতে পারি, তোমার গোলাম হতে পারি, কিন্তু আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন কলেমাটা পড়েছি আমি মুহাম্মাদুর রাসূলকে আর কখনোই ছাড়তে পারবো না। জোরে বলে। হযরত বিলাল যখন এই কথা বলেছে, উমাইয়া রাগান্বিত হয়ে বেলালকে একটা ফাঁকা চাটিয়াল মরুভূমির ময়দানে নিয়ে চলে গেছে। বেলাল, তোর এত মহাব্বত, এত ইশক নবীর প্রতি, নবীর উপরে, আমি উমাইয়া তোকে একটু পরীক্ষা নিয়ে দেখি। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হলো। কিতাবের ভিতরে লেখা আছে, মরুভূমি আপনারা জানেন এমনিতে আরবের ভূমি একটু গরম বেশি, ঠিক না বেঠিক? আবার তার উপরে মরুভূমি বালুময় এলাকা। হযরত বেলালের শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া হলো, আল্লাহর নবী সাহাবীকে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে উমাইয়া হযরত বেলালকে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে একটা বড় পাথর নিয়ে হযরত বেলালের পিঠের উপরে চাপিয়ে দিয়ে বেলালকে ডাক দিয়ে বলল, এ বেলাল, বিলাল, বলো বলো মুহাম্মাদুর রাসূলকে তুমি ছেড়ে দেবে কিনা? ওই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উমাইয়াকে ডাক দিয়ে বলেছিল, হে উমাইয়া, আমি বেলাল এমন একজন মানুষের হাতে হাত দিয়ে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া, বিলালের কলিজা থেকে জান বার হয়ে যাবে, কিন্তু বিলাল কোনোদিন আর মুহাম্মাদুর রাসূলের কলেমাটা ছেড়ে দেবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলালকে মারতে আরম্ভ করা হলো, বিলালকে মারা হয়, হযরতে বিলালকে মরুভূমিতে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হয়। এ বিলাল, বলো বলো কলেমা ছাড়বে কিনা? হযরতে বিলাল বলে, মরে গেলেও কলেমা ছাড়বো না। জোরে বলেন, মরে গেলেও কলেমা ছাড়বো না। আমাদের মসজিদের গেটে ইমাম সাহেব কি রকম হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, যে কটা নামাজি আসবে মেরে তাড়িয়ে দেবো। আপনারা কার ভয়তে মসজিদে যান? মসজিদের দরওয়াজা তো উন্মুক্ত, আর হযরতে বিলালকে বলা হচ্ছে ছাড়ো ছাড়ো, হযরতে বিলাল বলছে ছাড়বো না, আপনার জন্য উন্মুক্ত, আপনি যাচ্ছেন না। আর যদি এঁটে ধরা হয়, তুই যদি মসজিদে নামাজ পড়তে যাস তোর কন্ট্রোলের মাল বন্ধ করে দেব, আপনি হাত তুলে বসে থাকবেন। ঠিক কথা বলছেন না কেন? এ নওজোয়ানেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বালুর উপরে যখন মারা হয়, ওই পথে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন হযরতে বিলালকে মারা হয়, হযরতে বিলালের এত যন্ত্রণা, এত কষ্ট দেখে হযরতে আবু বকর তিনি আর সহ্য করতে পারলেন না। উমাইয়াকে ডাক দিয়ে বলে, হে উমাইয়া, তোমার এই কৃত দাসকে কেন এত মারধর করো, এত যন্ত্রণা দাও, এত কষ্ট দাও? ওই সময় উমাইয়া বলেছিল, হে আবু বকর, এটা আমার কেনা গোলাম, আমি যা খুশি যা ইচ্ছা তাই করতে পারি। ওই সময়তে হযরতে আবু বকর বলেছিল, উমাইয়া, ও বাবা উমাইয়া, হযরতে বিলালকে এত মেরো না, এত মেরো না। আমি আবু বকর তোমাকে হযরতে বিলালকে তোমার কাছ থেকে পয়সা দিয়ে কিনে নিতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হযরতে বিলালকে পয়সা দিয়ে উমাইয়ার কাছ থেকে কিনে নিলেন। এ নওজোয়ানেরা, হযরতে আবু বকর উমার হযরতে বিলালের হাতটা ধরে যখন তখন মদিনার আপনার মরুভূমি এলাকায় হাঁটতে আরম্ভ করে দিয়েছে। ওই সময় হযরতে বিলাল মনে মনে চিন্তা করলো, একজন মুনিবের কাছ থেকে নাজাত পেয়ে আজাদ হয়ে আবার একটা মুনিবের কাছে চলে আসলাম, আবার কৃত দাস হয়ে গেলাম। হযরতে আবু বকর বিলালকে ডাক দিয়ে বলেছিল, হে বাবা বিলাল, আমি তোমাকে কিনে নিয়েছি আমার গোলাম করবার জন্যে নয়। আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর রাসূলের হাতে দিয়ে বললেন, হে বাবা বিলাল, আমি আবু বকর আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম। এ নওজোয়ানেরা, আল্লাহর নবী হযরতে বিলালের এত কষ্টের কাহিনী তিনি নবীজি কানে শুনেছেন। আল্লাহর নবী হযরতে বিলালকে বড় মহব্বত করতেন, প্যার করতেন, বড় প্রেম করতেন। এ নওজোয়ানেরা, আল্লাহর নবীর এই ভালোবাসার বহির প্রকাশ ঘটে গেল। আল্লাহর নবী হযরতে বিলালকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে বিলালের আযান এতটা মধুর আল্লাহ তাআলা কণ্ঠে দিয়েছিলেন, হযরতে বিলালের আযান আরশে আজিমে পৌঁছে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ? জন্ম আমারই নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারই নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান। জোরে হবে না সুবহানাল্লাহ। আসিত বেশে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপজি আমার এত সুন্দর কণ্ঠ হযরত বিলালকে দিলেন, তিনি কষ্ট করে ইসলাম পেয়েছিলেন, তাই তার কাছে ইসলামের মর্যাদা সম্মানটা ছিল অন্য, আর আমরা সহজে পেয়েছি সেই জন্য দাম। যারা বলেন মুসলমান সজাগ হয়ে যেতে হবে, শুধরে যেতে হবে, নচেত আল্লাহর গজব এসে আমাদের উপরে পড়বে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন। এতক্ষণ আলোচনা